রাবড়ি আমাদের সকলেরই প্রিয়। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল একটা ডেজার্ট। দুধকে ঘন করে তার মধ্যে ওই দুধ থেকে তোলা স্বরগুলোকে ফেলেই রাবড়ি তৈরি হয়। হুগলি ডিস্ট্রিক্টের রাবড়ি গ্রাম বলেই একটা গোটা গ্রাম আছে। চলুন ঘুরে আসি। আজকে আমি এসেছি রাবড়ি গ্রামে। এখানে বাড়িতে বাড়িতে রাবড়ি বানানো হয়, তো সেখানেই আমি চলে এসেছি মা কালী রাবড়ি ভাণ্ডারে। এখন রাবড়ি বানাচ্ছেন দুই দিদি, তাদের সাথে একটু কথা বলবো। দিদি, তো আপনাদের এই যে রাবড়ি, মানে ধরুন আপনাদের কতক্ষণ লাগে, মানে একটা কড়া 7 কেজি দুধ 1 ঘন্টা লাগে? 7 কেজি দুধ? 7 কেজি দুধ 1 ঘন্টা লাগে। আচ্ছা, 50 টাকার দুধ হলে, আর একটা দুধ আছে 35 টাকার দুধ, ওটা প্রায় 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের 1 ঘন্টা লাগে 50 টাকার লিটার দুধ। আচ্ছা, 7 কেজি দুধ এইভাবে মানে দুধটাকে ঘন করতে 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 ক্ষীরটা বার করা হয়, না সর বার করা হয়? হ্যাঁ, 1 ঘন্টা লেগে যায় এইভাবে সর বার করে করে। আর এই যে মানে মানে দুধটার ভেতরে ওই সরগুলো বার করে তারপরে আর আবার অন্য দুধে ঢালেন নাকি? 7 কেজি দুধের 6 কেজির সর তোলা হবে, 1 কেজির যেটা পড়ে থাকবে ওর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। যে 1 কেজি দুধটা থাকবে এই গায়ের সরগুলোকে পিস করে 1 কেজি দুধের মধ্যে দিতে হবে। আচ্ছা, ওটা রাবড়ি কমপ্লিট, ওটা যে দুধটা পড়ে থাকবে ওটা রাবড়ির জুস বা ঝোল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর আর রাবড়ি ছাড়া আপনারা সর ভাজাও করেন? আমি আর সর ভাজা এটাও তো আজ আর যেটা বললে করে দেওয়া হয়। গরমকাল তো। আর কোথায় কোথায় সাপ্লাই হয় আমাদের রাবড়ি? গায়ে তোমার চাঁদপুরি, যাদবপুর, নাগেরবাজার, ঢাকুরিয়া, আরে বাবা, সোনাপুর। আর মিষ্টির দোকানেও কি সাপ্লাই হয় নাকি? এগুলো মেন সাপ্লাই মানে মিষ্টির দোকানে। আর মানে 2 বছর এটা এত হাইলাইট হয়ে গেছে, মানে রাবড়ি গ্রাম মানে হয়ে গেছে, কাস্টমার আসে দিতে। তার মানে এই ধরনের মানে একজন দুজন লোক এখন এত পপুলার হয়ে গেছে বলে আসে, কিন্তু মেইনলি মিষ্টির দোকানেই সাপ্লাই হয়। আচ্ছা, শনি রবিবার প্রচুর আসে। এই যেমন আজকে আমি শনিবার চলে এসেছি। আর তো মানে হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছিলাম যে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতেও হয়? হ্যাঁ, তা ভালো। আর আপনাদের এই রাবড়ি মানে আপনাদের কত টাকা কেজি? আমাদের ওই তো 250-300। 250-300? আচ্ছা আচ্ছা। সুগার ফিটা 350। ঠিক আছে, খুব ভালো লাগলো জানতে পেরে। আর সবাই জানতে পেরে সবাই আরো বেশি আগ্রহী হবে, আর দেখবেন আরো লোক বেড়ে যাবে। এখানে একটু বলে নিই রাবড়ি গ্রামটা কোথায়। রাবড়ি গ্রামটা হলো হুগলি জেলার গাংপুরে একটা গ্রাম, ফুরফুরা শরীফের খুব কাছে। এখানে বেশিরভাগ বাড়িতে বাড়িতে রাবড়ি বানানো হয় বলে গ্রামটার নামই হয়ে গেছে রাবড়ি গ্রাম। তো এই রাবড়ি গ্রাম যাওয়ার জন্য যদি কলকাতা থেকে যাওয়া হয়, মোটামুটি কলকাতা থেকে 35 কিলোমিটার দূরে। তো কলকাতা থেকে যাওয়া হলে মানে গাড়িতে করে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে কলকাতা বা হাওড়া থেকে আমতা রোড ধরাটাই সবথেকে সুবিধাজনক। আমতা রোড ধরে বড়গাছিয়া নামক একটি জায়গা থেকে ডান দিকে যেতে হয়, ডান দিকে সিঙ্গুর রোড ধরতে হয়, বা হয়তো হাওড়া আমতা লোকাল ধরেও বড়গাছিয়া নামক স্টেশনে নেমে সেখান থেকে যাওয়ার আরও কিছু ব্যবস্থা আছে। আর ডানকুনি থেকে আরেকটা সুবিধাজনক উপায় হচ্ছে, ডানকুনি থেকে 26-এ C বাস চলে। পড়ছে তো ম্যাঙ্গো রাবড়ি কখন পাওয়া যাবে? ম্যাঙ্গো রাবড়িটা পৌষ মাস থেকে আমরা বানানো চালু করি, কারণ আমটা না ঠিকঠাক ভাবে উঠলে তো করা যাবে না। এবার আমটা এই উঠা চালু হয়েছে, আমরা এবার বানানো চালু। আচ্ছা আচ্ছা। ম্যাঙ্গো রাবড়ি সকলে করে না, গ্রামের মধ্যে অনেকেই রাবড়ি হয়, ম্যাঙ্গো রাবড়িটা সবাই পারে না। ম্যাঙ্গো রাবড়িটা
আমাদেরই হয়, বেশ বেশ আগ্রহ। আর গুড়ে, শীতকালে গুড়ের রাবড়ি রোজ হয়? হ্যাঁ, গুড়ের না, গুড়ের রাবড়ি তো দোকান নেয় না, গুড়ের রাবড়ি অর্ডার দিলে তবে গুড়ের রাবড়ি। ও আচ্ছা, অর্ডার দিলে তবে। কেউ যদি, কোনো কাস্টমার যদি নেবেন বলেন তখন আমরা বানিয়ে দিই, মানে সামনেই বানিয়ে দিই ওনাকে। আচ্ছা, আর রাবড়ি ছাড়া আর কি হয়? সরভাজা হয়, আর আর কিছু? রাবড়ি সরভাজা ঘি পাওয়া যায়, ঘিও পাওয়া যায়, এখনো পাওয়া যায়, এখন চাইলেও পাওয়া যায়। রাবড়ি আনতে আসলে কেউ দাম করবেন না, চিনির রাবড়ি নর্মাল এমনি 300 টাকা, সুগার ফ্রি 400 টাকা, গুড়ের রাবড়ি 400 টাকা, আর ম্যাঙ্গো রাবড়িও 400 টাকা, সরভাজা 10 টাকা, ঘি 1000 টাকা। কারণ কেউ দাম করবেন না, দাম করলে আমরা নিজেরা লজ্জায় পড়ব। ভালো লাগলে আপনাদের আসবে, আর অনেক বাড়ি হয়, আমি বলবো না যে আমার বাড়ি ঘুরে, মানে নিয়ে যান আমার থেকে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগলে আপনারা এখানেই নেবেন, কারণ ভালো জিনিসের ভালো দাম আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো এখানে আজকে, দিদি আমাকে আবার সরভাজাও খাওয়ালেন, তো খুব ভালো লাগলো আমার। সাইকেল চালিয়ে রাবড়িগ্রাম ঘুরতে গিয়েছিলাম, গিয়ে বেশ মজা হলো, সব বাড়িতে বাড়িতে রাবড়ি সরভাজা ঘি তৈরি হচ্ছে, আমিও রাবড়ি সরভাজা খেলাম এবং কিনেও নিলাম, টেস্ট দারুণ লেগেছিল।